আসসালামু আলাইকুম। সুস্থ থাকার জন্য শারীরিক মিলনের ভূমিকা শীর্ষক আলোচনায় আপনাকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছে। আমরা যে আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনি সেই আলোচনার প্রথমে আমরা টপিকটি নিয়ে ভাবি যে আলোচনাটি মূলত মনোযোগ দিয়ে শুনব কি না। এখানে যারা এই আলোচনা শুনতেছেন তারা অধিকাংশ যে সমস্যা নিয়ে আলোচনাগুলো শোনে এরকম না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিজস্ব সচেতনতা বৃদ্ধির জন্য এই আলোচনাগুলো সাধারণত শুনে থাকে। আর আমরা চেষ্টা করি মেডিকেলি যেগুলো প্রুভ অর্থাৎ তথ্যগত মেডিকেল সায়েন্সে যেগুলো সঠিক ইনফরমেশান সেগুলোই আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এটি অনেকে পজিটিভভাবে নেয় তাদের জন্য অবশ্যই ভালো, যারা নেগেটিভভাবে নেবেন এবং এই বিষয়ে জ্ঞানগুলো আপনাদের থাকবে না সেক্ষেত্রে আপনারই শারীরিকভাবে এবং মানসিকভাবে পারিবারিকভাবে বিভিন্ন অশান্তি তৈরি হবে। সো সুস্থভাবে বাঁচার জন্য সুস্থ থাকার জন্য বিভিন্ন ব্যায়াম এবং খাবার এর পাশাপাশি কিন্তু শারীরিক মিলনেরও ভূমিকা অগ্রগণ্য। কীভাবে সেই বিষয়গুলো আজকে আমরা জানব। ফ্রেন্ড, গবেষণা বলছে মিলন একক এবং আগ্রাসী ব্যাপার নয়, একজন আরেকজনভাবে আরেকজনকে জোর করে ভোগ করবে এরকম বিষয় না, উভয়ের অংশগ্রহণ প্রয়োজন। এখানে দুইজনের উত্তেজিত না হলে সুষ্ঠু শারীরিক সম্পর্কে কখনোই গড়ে ওঠে না, অর্থাৎ সুষ্ঠু শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য দুজনকেই উত্তেজিত হতে হবে, এটি গবেষণা বলছে, গবেষণার ফলাফল। সো ফ্রেন্ড, আমরা শারীরিক মিলনের ভূমিকা কতটুকু কিছু বিষয় আলোকপাতের মাধ্যমে সেটি জানার চেষ্টা করব। নাম্বার এক, ত্বকে যদি আপনার বয়সের ছাপ পড়ে সেটি থেকে মুক্তি দেবে আপনার এই নিয়মিত শারীরিক মিলামেশা। এই মিলনটা আপনারা নিয়মিত বলতে হয়তো প্রশ্ন রাখতে পারেন, নিয়মিত বলতে কি রেগুলার নাকি এরকম না, সপ্তাহে 2-3 বার এটি হচ্ছে নিয়মিত এবং এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। এর বেশি হলে হয়তো একটু ওভার হয়ে যাবে, এর কম হলে কম হয়ে যাবে। সাধারণত গবেষণার যে প্রাপ্ত ফলাফল সেখান থেকে পাওয়া যাচ্ছে দেখে 2-3 দিন সপ্তাহে শারীরিক মিলনের প্রয়োজন আছে, তাতে করে আপনার বয়সে ত্বকের যে বয়সের ছাপটা আছে এটি দূর হয়ে যাবে। নাম্বার 2, নিয়মিত মিলন আপনার মানসিক চাপ থেকে দূরে রাখবে এবং আপনার ভিতরে কোনো মানসিক চাপ যদি না থাকে সেক্ষেত্রে রোগ না থাকার সম্ভাবনাও অনেক বেশি, অর্থাৎ মানসিক চাপের সাথে রোগের একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক রয়েছে। সো আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দিচ্ছে নিয়মিত শারীরিক মেলামেশা। 3, এটি আপনার ওজন কমাতে সহযোগিতা করে। শারীরিক মেলামেশার সময় দেখবেন যে আপনার শরীর থেকে পর্যাপ্ত ঘাম ঝরে, অর্থাৎ এটি আপনার শরীরে কোলেস্টেরল মাত্রাও কমিয়ে দিবে, অর্থাৎ আপনার শরীরে যদি LDL এর মাত্রা বেশি থাকে সেটি আপনার কমিয়ে আপনার শরীরকে সুস্থ রাখবে, ওজন কমাতে সহযোগিতা করবে এই নিয়মিত শারীরিক মেলামেশা। 4, হার্টের কার্যকারিতা এবং শরীরে রক্ত সঞ্চালন ভালো থাকে নিয়মিত মেলামেশা করলে, অর্থাৎ রুটিন ওয়াইজ এটি করলে। মিলনের সময় মস্তিষ্ক থেকে এন্ডোরফিন নির্গত হয়, এটি মানসিক চাপ কমাতে অত্যন্ত সহায়ক। সো সেক্ষেত্রে নিয়মিত মেলামেশার ভূমিকা অপরিসীম। 5, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং সুখী জীবন গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে নিয়মিত এবং সুষ্ঠু শারীরিক মেলামেশা। সো ফ্রেন্ড, আমরা এর পজিটিভ দিকগুলো যদি দেখি, যদিও এটি আমাদের একটি জৈবিক চাহিদা, নিয়মিত মেলামেশা অর্থাৎ শারীরিক মিলন হচ্ছে আমাদের একটি জৈবিক চাহিদা অর্থাৎ শারীরিক চাহিদা, কিন্তু এই শারীরিক চাহিদা যদি নিয়মতান্ত্রিকভাবে করা হয় সেক্ষেত্রে আপনার শরীর অনেক বেনিফিটেড হবে, অর্থাৎ সুস্থভাবে বাঁচার জন্য শারীরিক মিলনের ভূমিকা অপরিসীম। আবার এটি অতিরিক্ত মাত্রায় যখন হয়ে যাবে তখন সেগুলো হবে আপনার শরীরের ক্ষতির জন্য অন্যতম কারণ। অতিরিক্ত মাত্রা হওয়ার পরে অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন, কখনো প্রিম্যাচুর ইজাকুলেশন, কখনো ইম্পোর্টেন্সি, এই সমস্যাগুলো
লেগে থাকবে, কখনো দেখা যাবে পেনিট্রেশন ফেলোর, এই সমস্যাগুলো আপনার আসতে থাকবে। তবে সঠিক এবং নিয়মিত যদি এটার মাত্রা আপনার ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার সুস্থ থাকা নিশ্চিত। ফ্রেন্ড, ইনফরমেশানগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।